উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, চলো এবার রান্নাটা করে নিই, তারপরে তোমাদেরকে শেয়ার করবো। দেখো তেলটা একটু আসুক, তারপরে আলুটা ভাজবো, আলুটা ভেজে মাশরুমটা দেব। দেখো তেল চলে এসেছে, তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। লাল লাল মতো ভেজে নেবো। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি আদাটা দিয়ে দেবো। দেখলাম আদার সঙ্গে সঙ্গে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে কষাতে হবে, ঢাকা দিয়ে। বন্ধুরা তরকারিটা হলো, এবার ভাতটা নামালাম। ভাতটা নামিয়ে এবার একটু চাউমিন করছি টিফিন খাওয়ার জন্য। চাউমিনটা সিদ্ধ, দেখো চাউমিনটা সিদ্ধ হচ্ছে, এগ চাউমিন বানাবো। চলো বন্ধুরা চাউমিনটা বানিয়ে নিই, তরকারিটা তো বসিয়েছি, এবার চাউমিনটা বানাবো। চাউমিনটা বানানো হয়ে গেলে তারপরে ডালটা করবো। ডালটা সম্ভব রাত্রে, আজকে ওই মাশরুমের তরকারি হবে, আর এই ডাল হবে, আর রাত্রে ডিম ভেজে দেবো খাবার সময়। আর শনিবার আমি তারপরে ওইগুলো হয়ে গেলে তারপরে চাল করবো, চাল করে তারপরে সন্ধে দেবো। ঠিক আছে বন্ধু, চলো আমি বানিয়ে নিই চাউমিনটা। দেখো চাউমিনটা জল ঝরতে দিয়েছি। দেখো বন্ধুরা বৃষ্টি নেমে গেল, দেখো বিকালবেলা বৃষ্টি নেমে গেল, দেখো কেমন হবে। চলো আমার তরকারিটা হয়ে গেছে, আমি নাম দিইনি তরকারিটা, তারপর আবার চাউমিনটা করে তারপর আবার সন্ধে দিতে হবে। এই দেখো তরকারিটা রেডি হয়ে গেছে, কেমন হয়েছে সকল বন্ধুরা বলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে। এই দেখো ম্যাগি মশলাও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা আমার চাউমিন রেডি। চলো আমার চাউমিন রেডি হয়ে গেল, এবার একটু চান করে নিই, চান করে সন্ধে দিয়ে নিই, সন্ধে দিয়ে তারপরে টিফিনটা করবো। ঠিক আছে চলো বন্ধুরা, আজ এখন রাখি, পরে আসছি। দেখো বন্ধুরা আমার চাউমিন রেডি। এই দেখো কেমন হয়েছে সবাই বলো খেয়ে। দেখো বন্ধুরা আমার সন্ধে দেওয়া হলো, চান করলাম, চান টান করে আবার সন্ধে দিলাম। সন্ধেটা দেওয়া হলো, এবার চলো চাউমিনটা খাওয়া যাক, কেমন হয়েছে চাউমিনটা সবাই বলো কিন্তু খেয়ে। ঠিক আছে চলো এবার চাউমিনটা খাওয়া যাক। আমার দাদাভাই চলে এসেছে, দাদাভাইকে আবার চা করে দিতে হবে, চা মুড়ি খাবো, চাউমিন খেতে ভালোবাসি। চলো বোধরা চাউমিনটা খাইনি, চলো আজকে এই পর্যন্তই, টাটা, সবাইকে ভালো থেকো।